আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ রহমান রহিম। আমি মোহাম্মদ ইদ্রিস উপস্থিত হয়ে আছি তোমাদের তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে। তো আজ আমি বিজ্ঞান বিষয়ে আলোচনা করব অধ্যায় তিন, বিভিন্ন ধরনের পদার্থ। তো অধ্যায় তিন বিভিন্ন ধরনের পদার্থ সম্পর্কে ইতিপূর্বেও আলোচনা করেছি, তো আজকে আলোচনা করব ওর বাকি অংশ। আচ্ছা, বাকি অংশ দেখো পৃষ্ঠা ১৯, পানির তিনটি অবস্থা। হ্যাঁ, পানির তিনটি অবস্থা কী কী আছে? যে পানির তিনটি অবস্থা কী কী? বায়বীয়, তরল, আর একটা আছে কঠিন। আচ্ছা, পানি তাহলে আমরা কী কী অবস্থায় দেখতে পাই, কী কী অবস্থাতে পানি থাকে? মানে তিনটি অবস্থাতে থাকে, একটা হচ্ছে বায়বীয়, একটা হচ্ছে তরল, একটা হচ্ছে কঠিন। আচ্ছা, বায়বীয়, বায়বীয়টা কী? আমরা পানিতে যখন একটা পাতিলে পানি রেখে যখন তাকে তাপ দেই, তাপ দেওয়ার পরে দেখি যে কিছুক্ষণ তাপ দেওয়ার পরে কী হয়, বুদবুদ শব্দ করে ওখান থেকে ধোঁয়ার মতো ভাব উপরে চলে যায়। তো এই যে ধোঁয়ার মতো যে ভাবটা উপরে চলে গেল, এটা হচ্ছে জলীয় বাষ্প। তো জলীয় বাষ্প হয়ে যখন পানিটা ওখান থেকে উড়ে চলে যায়, তখন দেখা যায় যে পাতিলে পানিটা কি আস্তে আস্তে কমতে থাকে। তো পানি যে এই যে উড়ে বাষ্পীভূত হয়ে যে চলে গেলেও এটাকেই বলা হয় বায়বীয়। আচ্ছা, তো আরেকটা কী আছে আমাদের? তরল। হ্যাঁ, জলীয় বাষ্প ঠান্ডা হলে তরল পানিতে কি হয়, পরিণত হয়। ওই যে বায়বীয় হয়ে যেটা উড়ে গেল জলীয় বাষ্পটা, এই জলীয় বাষ্পটাকে যদি আবার আমরা ঠান্ডা করি, হ্যাঁ, কিছুক্ষণ পরে দেখা যায় যে ওই শিশির কণার মতো টপ টপ করে পানি পড়ে, অর্থাৎ ঠান্ডা হলে সেটা কি হয়, পানিতে পরিণত হয়। এটা হচ্ছে তরল, মানে পানির তরল অবস্থা। আবার পানির ধরো কঠিন অবস্থা, পানির কঠিন অবস্থাটা কোনটা? যে আমরা এক গ্লাস পানি বা এক বাটি পানি যদি ফ্রিজের ওই ডিবে রেখে দেই, রেখে দেওয়ার বেশ দুই তিন ঘন্টা পরে আমরা লক্ষ্য করব যে পানিটা আস্তে আস্তে কী হয়েছে, শক্ত হয়েছে, অর্থাৎ বরফে পরিণত হয়েছে। এই যে পানিটা যে বরফে পরিণত হইল, বরফে পরিণত হওয়ার পরে পানিটা কি শক্ত আকার ধারণ করে, না নরম আকার ধারণ করে, না ওই তেলের মতো তরল আকার ধারণ করে, না বাষ্পীভূত হয়ে উড়ে যায়, কোনটা? যে পানিটা জমার পরে, যখন জমাটবদ্ধ হয় হওয়ার পরে কী হয়, একটা শক্ত আকার ধারণ করে। এই শক্ত আকারটাই হচ্ছে পানির কঠিন অবস্থা। তো আমরা তাহলে পানির তিনটি অবস্থা সম্পর্কে স্বাভাবিক ধারণা পেয়েছি, যে বায়বীয়, তরল এবং কঠিন। তো তদ্রুপ আবার আমাদের এই পৃথিবীটা কি বিভিন্ন প্রকার পদার্থ দিয়ে তৈরি, তাই না? আবার পদার্থের কি আছে, তিনটি অবস্থা আছে। হ্যাঁ, যেমন পদার্থের তিনটি অবস্থা কি কি? আগে আছে কঠিন অবস্থা, তারপরে আছে তরল অবস্থা, এরপরে আছে বায়বীয় অবস্থা। আচ্ছা, পদার্থের নির্দিষ্ট আয়তন এবং আকার থাকে, যেমন পাথর, পাথরে কি করে নিজে নিজে তার আয়তন বা আকার পরিবর্তন করে না। যেমন পাথরে একটা কি পদার্থ না, এর নিজস্ব কি আছে, আকার আছে, আয়তন আছে, এবং এই পাথরটা নিজে নিজে তার আয়তন পরিবর্তন করতে পারে না। উঁচু থেকে এক খণ্ড পাথর যদি আমরা নিচে ফেলে দেই, ফেলে দেওয়ার পরে আয়তন এবং আকার একই থাকে। তো একটা পাথর যখন আমরা এই ছাদের উপরে থেকে নিচে ফেলে দেবো, দেওয়ার পরে কিন্তু দেখব যে তার আকার বা আয়তন আগেও যা ছিল বা ফেলে দেওয়ার পরও তাই থাকে। তদ্রূপ যেমন বরফ, টেবিল, পেন্সিল, ইট ইত্যাদি কঠিন পদার্থ। তো কঠিন পদার্থগুলো কী কী? যে ইট, পেন্সিল, টেবিল, চেয়ার, বরফ ইত্যাদি হচ্ছে কঠিন পদার্থ। যে পদার্থ কি হয়, মানে ভাঙে না, কোনোখান থেকে ছেড়ে দিল তার আকার আয়তন একই থাকে, ওই পদার্থটাকে আমরা কঠিন পদার্থ হিসেবে আখ্যা দিয়ে থাকি বা বলে থাকি। আচ্ছা, এরপরে দেখো তরল পদার্থ। তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার থাকে না। অর্থাৎ একটা গ্লাসে যদি তুমি ওই পানি রাখো,
তো যদি ধরো যে অর্ধেক গ্লাস পানি রাখছো তাহলে আয়তনটা ওই অর্ধেকটা জায়গায় দখল করবে আর পুরোটা কিন্তু করবে না হ্যাঁ আর যে পাত্রে তুমি রাখবা পানিটা তুমি যে পাত্রে রাখবা সেই পাত্রেরই রংটা সে ধারণ করবে বা আয়তনটা ধারণ করবে এই জন্য কি বলা হয় যে পানির নিজস্ব কোনো রং নাই উদাহরণ হিসেবে বলা যায় যে ফলের রস গ্লাসে ঢাললে গ্লাসের আকার ধারণ করবে হ্যাঁ যেমন এই যে আমরা বিভিন্ন প্রকার জুস খাই বা ফলের রস খাই এটা যদি আমি গ্লাসে ঢাললে তাহলে কি দেখব যে ওই ফলের রসটা যে আকার গ্লাসের কালারটাও কি ঠিক সেম কালারই আসবে আচ্ছা এখন দেখো টেবিলে বা মেঝেতে পড়লে চারদিকে ছড়িয়ে পড়ে যেমন ওটা যদি টেবিলের ওপর ঢেলে দেওয়া বা মেঝেতে ঢেলে দাও তখন কি হয় চারদিকে ছড়িয়ে পড়ে এর নির্দিষ্ট কোনো আয়তন থাকে না বা আকার থাকে না আচ্ছা পানি শরবত দুধ তেল ফলের রস ইত্যাদি হচ্ছে কি তরল পদার্থ তাহলে তরল পদার্থের উদাহরণগুলো আমরা কী কী পারলাম যেমন পানি তেল জুস দুধ ইত্যাদি তরল পদার্থের উদাহরণ আচ্ছা এখন দেখো বায়বীয় বায়বীয় পদার্থের কি নির্দিষ্ট কোনো আয়তন এবং আকার নেই বায়বীয়টা কোনটা যেমন বাতাস বাতাসের কি নির্দিষ্ট কোনো আকার বা আয়তন আছে যেমন ধরো ওই যে একটা বেলুন বেলুনের ভিতর তো বাতাস নেই যখন আমি ফুল দেবো তখন যে পরিমাণ ফুল দেবো সেই পরিমাণে তার আয়তনটা বাড়বে আবার ছেড়ে দেবো আয়তনটা কী হবে মানে ফুস করে বাতাসটা বের হয়ে গেলে আয়তনটা ছোট হয়ে আসবে সুতরাং বায়বীয় পদার্থের কোনো আয়তন বা আকার থাকে না বদ্ধ পাত্রে রাখলে পাত্রের পুরো জায়গা দখল করে বায়ু এবং জলীয় বাষ্প বায়বীয় পদার্থ তো ওই যে এর আগে আমি বললাম যে বেলুনের কথাটা তো একটা বদ্ধ পাত্রে যদি রাখি তাহলে কী করে মানে পুরো জায়গাটাই সে দখল করে তাহলে বায়ু এবং জলীয় বাষ্প এটা কি বায়বীয় পদার্থের উদাহরণ তো পদার্থের আমরা তিনটে অবস্থা সম্পর্কে জানতে পারলাম যে কী কী কঠিন তরল এবং বায়বীয় এর বিশ্লেষণ সম্পর্কেও আমরা কিছুটা ধারণা লাভ করেছি আচ্ছা এখন দেখো পৃষ্ঠা 21-এ দেওয়া আছে তোমাদের শূন্যস্থান পূরণ করো এক নম্বরে আছে কি শূন্যস্থান পূরণ করো যে বরফ হচ্ছে পানির ড্যাশ অবস্থা বরফ হচ্ছে পানির কী অবস্থা বরফ হচ্ছে পানির কঠিন অবস্থা আর পানির ড্যাশ হলে বরফে পরিণত হয় পানি কী হলে বরফে পরিণত হয় পানি ঠান্ডা হলে বরফে পরিণত হয় অর্থাৎ এই যে ফ্রিজে যে আমরা পানিগুলো রেখে দিই এটা কিন্তু অতিরিক্ত ঠান্ডার ফলে পানিটা জমাটবদ্ধ হয় এই জন্য বলছে কি যে পানি ঠান্ডা হলে বরফে পরিণত হয় আর পানিকে ড্যাশ দিলে জলীয় বাষ্পে পরিণত হয় এখন পানি পানিকে কী দিলে যে জলীয় বাষ্প পরিণত হবে বা ওই উড়ে চলে যাবে কী দিলে যে পানিকে তাপ দিলে জলীয় বাষ্পে পরিণত হয় সকল জিনিস ড্যাশ দিয়ে তৈরি সকল জিনিস কী দিয়ে তৈরি সকল জিনিসই কোনো না কোনো পদার্থ দিয়ে তৈরি তাহলে ফাঁকা ঘরে কী বসবে সকল জিনিস কোনো না কোনো পদার্থ দিয়ে তৈরি এরপরে দেখো দুই নম্বরে আছে যে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও কোনটি কঠিন পদার্থ পানি জলীয় বাষ্প ফলের রস আইসক্রিম এখানে কঠিন পদার্থ কোনটা আইসক্রিম সুতরাং আইসক্রিমে টিক চিহ্ন দাও আর কোনটি তরল পদার্থ তেল জলীয় বাষ্প বরফ বুদবুদ কী বলছে এটা তরল পদার্থ তো তরল পদার্থের উদাহরণগুলো আমরা কী কী জানছি যে তেল দুধ পানি ইত্যাদি তাই না এখানে তেল আছে সুতরাং তেলটা তরল পদার্থ তো তেলের উপর আমরা টিক চিহ্ন দেব এখন তো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তিন নম্বরটা তিন নম্বরে এক নম্বরে প্রশ্ন আছে কি যে পানির তিনটি অবস্থার নাম লেখো অ্যান্ড পানির কী কী তিনটি অবস্থা আছে বায়বীয় তরল কঠিন বাস উত্তর হয়ে গেল পানির তিনটা অবস্থা আর পদার্থ কী ব্যাখ্যা করো পদার্থ কী এটা তো আমরা ইতিপূর্বেই জেনেছি তাই না যে ওই যে পৃথিবীর সকল জিনিসই কোনো না কোনো পদার্থ দিয়ে তৈরি তো এই উপরের অংশটুকু লিখলেই পদার্থের ব্যাখ্যা হয়ে যাবে এবং কঠিন এবং তরল পদার্থের মধ্যে দুটি পার্থক্য তো আমরা যে আলোচনা করলাম এর মাস থেকে কঠিন পদার্থের দুটা পার্থক্য এবং তরল পদার্থের দুটা পার্থক্য জাস্ট এই যে এইভাবে আলাদা আলাদা করে লিখতে হবে মানে এক পাশে লিখবা কঠিন পদার্থ এক পাশে লিখবা
তরল পদার্থ, দুটা করে উদাহরণ। আচ্ছা, তো যা হোক, এখানে তোমাদের প্রশ্ন থাকবে, বিশেষ করে এখানে পাঁচটা প্রশ্ন দেওয়া আছে, তো পাঁচটার মধ্যে পাঁচটাই পড়ে নিবা। তার মধ্যেও গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ হইল যে দুই নম্বরটা, তিন নম্বর এবং পাঁচ নম্বর, দুই তিন পাঁচ, মানে প্রশ্ন তিনের দুই তিন পাঁচ নং, এটা যেন একদম মুখস্থ থাকে, মানে প্রশ্ন জিজ্ঞেস করার আগে যেন তোমাদের মুখ থেকে উত্তরটা আসে, ওইভাব করেই জানতে হবে, ঠিক আছে। এরপরে দেখো চার নম্বরে আছে যে বাম পাশের বাক্যের সাথে ডান পাশে বাক্য মিল করো। আমরা কিন্তু ওই যে বাম পাশের বাক্য, যেমন ধরো এই যে এটা বাম, এটা ধরো ডান, হ্যাঁ, তো আমরা কী করবো, বাম পাশের বাক্যগুলো আগে পুরোপুরি লিখবো, ঠিক আছে। লেখে মাঝখানে একটুটা এভাব স্পেস দিয়ে, তারপরে বাম পাশে যে বাক্যটা আমরা লিখেছি এর সঠিক বাক্যটা কোনটা, ওই সঠিক বাক্যটা ডান পাশে লিখবো, ঠিক আছে। তো এইভাবে আমরা বাম ডান পূরণ করব, কিন্তু কখনোই বাম ডানের ক্ষেত্রে এইভাব কাটাকাটি করবা না, এইভাব যে দাগ দিয়ে কাটাকাটি করবা, এইভাব করে কোনো উত্তর দেবা না, এইভাবে উত্তর দিলে পরীক্ষায় নম্বর পাবা না, নম্বর পাবা শূন্য শূন্য। ওকে, তো বাম পাশেরটা আমরা আগে বাম পাশে লিখব, তারপরে সঠিক যে শব্দটা বা বাক্যটা আসবে একটুটা স্পেস দিয়ে ডান পাশে লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর তোমাদের আলোচনা বেশিক্ষণ নেব না, তো যেটুকু আলোচনা করেছি অধ্যায় তিনে আর যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, মনোযোগ দিয়ে বাসায় নিজে নিজে পড়বা, ইনশাল্লাহ তোমাদের এই অধ্যায়ে আর কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না। তো যা হোক, এরপরও যদি তোমাদের কোনো সমস্যা বোধ হয় তাহলে তুমি কমেন্টে জানাবা, অথবা আমার ফোন নম্বর সবারই জানা আছে, তো পারলে ফোন দিয়েও জানতে পারো, অথবা কমেন্টে জানালেই আমি উত্তর দিয়ে দেবো, সমস্যা নাই। তো যা হোক, করোনাকালীন সময় সবার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।